আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো যে আমি গতকাল পলিটিক্যাল সায়েন্স বিষয়টি যে সমস্ত সাজেশনগুলো দিয়েছিলাম সমস্ত প্রশ্নই কিন্তু হুবহু কমন পড়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স বিষয়টি, অর্থাৎ কিছুক্ষণ আগে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়ে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো মিলিয়ে নাও, দেখো প্রশ্নগুলো মিলিয়ে নাও তোমরা, অবশ্যই আমরা প্রশ্নপত্র মেলাবো। তার আগে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তবে শুরু করছি আজকের আলোচনা। দেখো, আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলেছেন কে? উত্তর হল ডাইসি। আইনের প্রাচীনতম উৎস কোনটি? উত্তর হল ধর্ম। সিসিরো যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন সেটি হল স্বাভাবিক সাম্য। সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হল শ্রেণীগত একনায়কতন্ত্র। ভারতে ড্যাশ বিদ্যমান, উত্তর এক নাগরিকত্ব বিদ্যমান। জন্মসূত্রে অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি, উত্তর হল স্বাভাবিক পদ্ধতি। ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান হল অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তৃতীয় অংশে। গণপরিষদ গঠিত হয়েছিল কতজন সদস্য নিয়ে? উত্তর হল 389 জন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি দায়বদ্ধ থাকেন কার কাছে? জনগণের কাছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায় কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে। ভারতের সংবিধান শিক্ষার অধিকার হল মৌলিক অধিকার। ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? উত্তর হল 6টি। দলব্যবস্থা অপরিহার্য কোথায়? গণতন্ত্রে। ভারতে দলত্যাগ নিরোধন আইন পাশ হয় কত সালে? 1985। ভারতে বিদ্যমান ড্যাশ ব্যবস্থা, উত্তর হল বহুদলীয় ব্যবস্থা। ভারতের রাজনৈতিক দল সংবিধানের স্বীকৃতি লাভ করে কত সালে? 1985 সালে। প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কি? শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। রাজনৈতিক দলগুলিতে স্বীকৃতি দেয় কে? নির্বাচন কমিশন। দেখো, তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, আমরা পরবর্তী বিষয়ে সাজেশনগুলো কিন্তু আলোচনা করবো। আমি কিন্তু বলেছিলাম প্রশ্নপত্রে যে 5টি প্রশ্ন থাকবে, সেই 5টি প্রশ্নই কিন্তু প্রশ্নপত্রে আছে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা এবং রাজ্যসভা রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? 326 নং ধারা। মূল সংবিধান ভারতীয় নাগরিকের ভোটদানের বয়স কত? উত্তর হল 21 বছর। আঞ্চলিক নির্বাচন কমিশনারের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। চলে যাচ্ছি পরের পাতায়। ভারতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কার উপর ন্যস্ত? নির্বাচন কমিশনের। জনগণের সার্বভৌমিকতার এসিকিউ চলে যাচ্ছি। জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন? রুশো। হবসের মতে প্রকৃতি রাজ্য কেমন ছিল? উত্তর হল বিশৃঙ্খল। আরো বিভিন্নভাবে লেখা যায়। রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য কি? দেখো, এই প্রশ্নটি তোমরা জানো, বিভিন্নভাবে বিভিন্ন পার্থক্য লেখা যায়, একটি পার্থক্য লিখলে কিন্তু হয়ে যাবে। মার্ক্সবাদীদের মতে আইন কি? শাসক শ্রেণীর ইচ্ছার বহিঃপ্রকাশ। আইনের একটি বৈশিষ্ট্য, আইনের অনেক বৈশিষ্ট্য আছে, যেমন একটি বৈশিষ্ট্য আমি বলছি, বৈধ সর্বজনগ্রাহ্য। স্বাধীনতার একটি রক্ষা কবচ উল্লেখ করো কি হবে? আইন মেনে চলা। পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? একটু বিস্তারিত তোমরা বই থেকে দেখে নেবে, এটি একটু বড় আছে। দলগত একনায়কতন্ত্র অর্থ কি? একটি দলের হাতে ন্যস্ত থাকা। সাম্য বলতে কি বোঝো? অর্থাৎ সমান অধিকার, তোমরা একটু বড় করে লিখবে। নাগরিক বলতে কি বোঝো? আইনগতভাবে স্বীকৃত জনগণকে। ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে? 5 থেকে 11 নম্বর ধারায়। নাগরিকতা বিলুপ্তির 2টি কারণ, এগুলা বিভিন্ন কারণ আছে, তোমরা দেখে নেবে। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 26 জানুয়ারি 1949। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 26 জানুয়ারি 1950। লিখিত অলিখিত সময়ে 2টি পার্থক্য, এখানে অনেক পার্থক্য আছে, তোমরা যে কোনো 2টি বা 1টি লিখবে। সুপরিবর্তনীয় গ্রেট ব্রিটেনে আছে, দুষ্পরিবর্তনের সময় ইউএসএ। সংবিধানে একটি করে উদাহরণ দিতে বলেছে। তারপরে দেখো, একটি এমন একটি দেশের নাম করো যেখানে অলিখিত সংবিধান আছে। সৌদি আরব আরও অনেক আছে। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য, তোমরা জানো রাজনৈতিক দলের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেটা তোমাদের ইচ্ছে লিখতে পারো। রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য অনেকগুলো আছে, তোমরা এগুলো বই থেকে দেখে নেবে। তারপরে প্রশ্ন, ভারতের 2টি জাতীয় দলের নাম, জাতীয় কংগ্রেস, বিজেপি, আরও অনেক আছে। নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা, আরো তোমার সীমাবদ্ধতা হলো অনেক আছে, তোমরা বই থেকে দেখে নেবে। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের সংখ্যা কত? উত্তর হল 3, প্রধান 1 আর 2টি হল নির্বাচন কমিশনের। সার্বিক প্রাপ্ত ভোটাধিকার বলতে কি বলছো? এই প্রশ্নটা বিস্তারিত তোমরা বই থেকে দেখে নেবে। আর বড় প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, আমরা যেগুলো প্রশ্ন দিয়েছিলাম সাজেশনে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পড়েছে। আমরা পরবর্তী বিষয়ে পরীক্ষা সাজেশন নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমরা সাথে থেকো। আজকে আমরা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।